আপনাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5,00,000 এক্সপেরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2,50,000 লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এরকমই আরো অনেক এক্সপেরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। বুর্জ খলিফায় মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট কি সত্যি সত্যি বুর্জ খলিফায় উঠেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব হচ্ছে মিস্টার বিস্টের $1 ভার্সেস $5,00,000 এক্সপেরিয়েন্স। আমি ইজিপ্টে উটের রাইড করতে চেয়েছিলাম কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো। এই তো, এটা তো দারুন ভাই, এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। আমি অনেক উপরে আকাশে রয়েছি মনে হচ্ছে। তাহলে আমার চ্যানেলের অবস্থাটা বোঝো। বুঝেছি, ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ। এবার চলো ডিনার করা যাক আকাশে। $10,000 দিলে তোমাকে 3,000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে। আর এই বেলুনে চড়ার জন্য $10,000 দিতে হবে। এখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে। ওহ ভাই, আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি, মিথ্যে বলছি না। কিন্তু তোমরা প্রতিদিন 3,000 ফুট উপরে ডিনার করতে পারবে না। এই মিশেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। মিস্টার বিস্ট, তোমাদের কি মনে হয় এটা $50,000 পার ডে হওয়া উচিত? না, তাই ওদিকটা একবার দেখো। আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। খরচ তো অনেক ভাই, মানে $50,000 খরচ হয়ে যাবে এতে। আমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাই? নিশ্চয়ই। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে এটা কি? আমরা এটা করব। সোজা ঝাঁপ মেরে দাও। ঠিক আছে, চলে এসো। চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক। ঠিক আছে। এটা তো দারুন। ও, এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি? আমরা এখনো নিচেই যাইনি। ওই দেখো বেয়ার কাটা মাছ। সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো? এরা ঠিকমতো দাঁড়াতেই পারছে না, তাও $50,000 দিতে হচ্ছে। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি, আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে, আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক, পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে, চলো ভয় পাওয়া না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে, আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো, আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা, চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো দেখো, আমি ভাবি যে এরা যে এভাবে যাচ্ছে গাড়িতে করে, এখন হঠাৎ করে যদি কোনো বাঘ অথবা সিংহ এসে তাদের হামলা করে দেয়, তখন কি তারা পালাতে পারবে? ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক, চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও, এরা তো অনেকটাই কাছে আছে। হ্যাঁ, অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে আসছে। এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। এখানে আছি একটা সিংহ, এটা তো দারুণ। এখন যদি এসে হামলা করে তাহলে ওরা কি করবে? এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। আমি এর বদলে একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আর এটা ছিল $50,000 এক্সপেরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো। এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে $2,50,000 জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে, আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে। $2,50,000 এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন। এটা দারুণ ছিল। ও মাই গড, এটা পাগলামো। পরের ড্রপে আমরা ওই সাইড অব দি রেস করব। এই হলো $5,00,000 এক্সপেরিয়েন্স। এটা আমার
আমার জীবনের দেখা সবথেকে সেরা ভিউ। মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি, তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে $500,000 এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা। দ্য সিটি অফ দুবাই, এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি। এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে। এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মিস্টার বিস্টের সাহস দেখবো আমরা। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে? গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে, যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে, হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপেরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে, আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাব। আরে না জিমি, না না, চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইললিগাল। না মানে সত্যি এটা ইললিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, ও আমার জীবনের সব থেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্স এর মূল্য যেটাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবুধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না, প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না, তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস্ট চ্যানেল দেখেছো? এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? মানে গাড়িটা দিয়েই দিবে? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি এটা ও কি বললো? এই যে স্যার সিকিউরিটি, এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। প্লিজ, ঠিক আছে ভেতরে বসুন, এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন, এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। মিস্টার বিস্টের এত টাকা, কোটি টাকা দামি ল্যাম্বরগিনি মানুষকে দিয়ে দিল। বন্ধুরা তোমরা কি করছো? আমাদের কোর্স সাইট টিকিট আছে, মজা করুন। আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। স্বাগত জানাই মিস্টার। কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। দেখা করে ভালো লাগলো। তারপরে আমি স্টিভ হার্ভিকে হাই বললাম। দেখা করে ভালো লাগলো। হ্যাঁ আমারও ভালো লাগলো। কেমন লাগছে এখানে? খুব ভালো। তারপরে রাসেল ওয়েস্টব্রুক, ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো। পরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা দেখো। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। এটা তো পাগলামি, কার এটা করার ইচ্ছা হয় ভাই? কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে। আকাশ থেকে ঝাঁপ দেওয়া, আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে? না ভাই, আমার ফ্যামিলি আছে, আমরা টেকঅফ করব। আরে এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে উঠছি। আমি জানি, ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। 10,000 ফুটে এসে গেছি, আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই জিমি, আমি তৈরি নই। চলো যাও যাও যাও, তুমি আগে যাও। জিমি আমার ভালো লাগছে না, আমি সিদ্ধান্ত বদলালাম। ও মাই গড, আমরা ঘুরছি। ও মাই গড, আমার ভয় লাগছে। এবার মিস্টার বিস্ট যাবে। অনেক উপরে ভাই, অনেক উপরে। ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আমি যাচ্ছি না ভাই। এটা কেমন লাগলো? খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? অসাধারণ ছিল। আমি গুছুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় ভয়। ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে, আমি নেমে পড়েছি, আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়?
চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? ও ভয়ে আর ঝাঁপ দেয়নি। সরি জিমি, এটা আমি করব না। যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আর এই এক্সপেরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তল অবধি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে গাইস। পৃথিবীর খুব কম মানুষই আছে যারা বুর্জ খলিফার একদম টপে উঠেছিল। এটা অনেকটাই উঁচু, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যিই পারবো কিনা। মনে হচ্ছে এটা আমি পারবো না। আচ্ছা, আমরা কাছাকাছি এসেছি। এটাকে তোমরা না ধরতে পারো। এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে। আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না। ঠিক আছে, আর একটু। এই তো আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ, সত্যি অসাধারণ। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার। স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না, আমি উচ্চতায় ভয় পাই। যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে। এটা করে আমি খুব খুশি হয়েছি। তোমাদের ভাই হাত ছেড়ে দেয়া যাবে না, ভালো করে ধরতে হবে। হাত ছেড়ে দিয়ে কথা বলছে। তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো, এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না, তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করব এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে আই লাভ ইউ। ভিডিওটা সত্যি অসাধারণ ছিল এবং অবশ্যই বিপজ্জনকও ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।